যোগ দিয়ে এক তৃণমূল কর্মীর জন্মদিন অনুষ্ঠান পালন করলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার লোকসভা প্রার্থী গোপাল লামা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের দার্জিলিং জেলার লোকসভা প্রার্থীরা ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক একইভাবে আজ দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে। আজ সকাল থেকে ফাঁসিডা ব্লকের বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারেন। এর মাঝে হঠাৎ বিধাননগরের মিলনপল্লী গ্রামে এসে পৌঁছান এবং এখানে একটি দলীয় সভায় যোগদান করেন। এই দলীয় সভায় যোগদান করার আগে তিনি তৃণমূলের এক কর্মীর জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। যুব তৃণমূল কর্মীদের মনোবল ও ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারার অনুপ্রেরণা জাগাতে তিনি এই অনুষ্ঠানে যোগদান করেন বলে তিনি জানান। এই সবাই এসে গ্রামের মহিলাদের কাছে হাত জোড় করে নিজের ভোট চেয়ে নেন। তিনি জানান, সকাল সকাল নিজস্ব বুথগুলিতে গিয়ে এদিক ওদিক না তাকিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করার কথাও তুলে ধরেন তিনি। তবে হঠাৎ করে আসা এই অনুষ্ঠানে এসে তিনি আপ্লুত এবং আশেপাশে এলাকার লোকেরা তাকে দেখার জন্য ছুটে আসেন। দার্জিলিং জেলা তৃণমূল লোকসভা প্রার্থী গোপাল লামা, যে অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, সবার সঙ্গে বসে মধ্যাহ্নভোজনে ডাল ভাত খেলাম পেট পুরে। তিনি আরো জানান, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বললাম, তারা বলেছে আমাকে ভোট দিয়ে বিজয় করবে। অপরদিকে দার্জিলিং জেলার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনে উন্মাদনা রয়েছে, বিশেষ করে মহিলারা এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। আমরা ইতিমধ্যে 50% এগিয়ে রয়েছি, পাহাড় থেকে সমতল এমনকি চোপড়াতেও আমরা বিপুল পরিমাণে লিড করব। দার্জিলিং জেলার 3টে বিধানসভা কেন্দ্রেই এবার দিদিকে উপহার দেওয়া হবে বলে জানান তিনি। হ্যাঁ, আমরা তো সকাল থেকে প্রচারে বেরিয়েছি, হ্যাঁ বিভিন্ন জিপিতে যাচ্ছি, বুথগুলোতে যাচ্ছি। এখানে আমরা এসেছিলাম, তখন দেখলাম এখানে আমাদের একজন কর্মীদের বার্থডে হচ্ছে, আমরা ওর মধ্যে সম্মিলিত হলাম, ওনারাও একটা খুশ হলো, আমরাও সব মিলে, হ্যাঁ সব মিলে ডাল ভাত খেলাম, হ্যাঁ ডাল ভাত খেলাম, ভালো করে সবে পাল্টি দিয়ে খেলাম, বাস ভালোই হলো, সব সঙ্গে মিলেমিশে নিলেন। কেমন লাগছে? ও তো এমনি চলতে ফিরতে ভোট তো চাইতে হবে না আমাকে, আবার 26 তারিখ তো ভোট আছে, ওনাদেরকে বললাম এমনি। তো গ্রামের মহিলাদের সঙ্গে কথা বললেন, কি মনে হচ্ছে সেখানে? গ্রামের মহিলা তো বললেন, ওনারা আমরা দেবই ভোট আপনাদেরকে, আমাদের অনেক রাজ্য সরকার আমাদের জন্য অনেক করেছে, আমরা কেন করবো না, তৃণমূল জন্য করবে বলেছে। আপনার কেমন লাগলো আজকে এই গ্রামে এসে? গ্রামে তো আমি ঘুরে বেড়াচ্ছি এখন, এখানে খুব ভালো লাগলো, অনেক বড় ছিল বার্থডে, ভালো লাগলো। মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে উন্মাদনা তো আছেই, সাধারণ মানুষের মধ্যে বেশি উৎসাহ, এটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের শরিক তারা হয়েছেন ধর্মবর্ণ দল নির্বিশেষে, আজকে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা এগিয়ে এসছেন দিদির হাতটা শক্ত করতে। তার মধ্যে আমাদের উপরিপাওনা প্রার্থী, আমাদের এমন একজন প্রার্থী গোপাল লামা, যিনি ধর্মবর্ণ দল নির্বিশেষে প্রত্যেকে তাকে পছন্দ করেছে, তাকে আহ্বান জানিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে, আমাদের 50% তো আমরা সেখানে এগিয়ে রয়েছি। দেখো কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেটা দেখার কথা আমার না, আমাদের কাজ কাজ করা। আমরা সারা বছর কাজ করি, সারা বছর পড়াশুনো করলে রেজাল্ট নিয়ে ভাবতে হয় না, আমরাও সেটা। এখন আমাদের যেটা প্রার্থী পরিচিতি, যেটা বললাম, পাহাড়ে আমরা নিজেরা ছিলাম, যে উন্মাদনা যে উৎসাহের মানে শরিক আমরা সাক্ষী আমরা হতে পেরেছি, তার জন্য সত্যি পাহাড়বাসীকে আমরা ধন্যবাদ জানাই। পাহাড় থেকে এতটা লিড নিয়ে নামবে, চোপড়া থেকে এতটা লিড নিয়ে আসবে, আমরা কোথাও পিছিয়ে থাকবো না। আমার এই দার্জিলিং জেলার সমতলের 3টে বিধানসভায় দিদিকে এবারে মানে উপহার আমরা দেব, এই পুরো লোকসভাটাই আমরা উপহার দেবো দিদিকে।